একই মঞ্চে প্রশাসক কার্তিক চন্দ্রপাল ও বিধায়ক তপন দেব সিংহ বসলেন দুয়ারে দুয়ারে রাজ্য সরকারের ঘোষিত নতুন প্রকল্পে কালিয়াগঞ্জের মানুষকে পরিষেবা দিতে। তবে সময়ের পার্থক্যে দুজনই আলাদা সময়ে বসলেন একই মঞ্চে। আজ অভিনব সেই দৃশ্য ধরা পড়ল কালিয়াগঞ্জের এক নম্বর ওয়ার্ডে শিশু শিক্ষা কেন্দ্রের দুয়ারে দুয়ারে সরকারের প্রকল্পে মানুষকে পরিষেবা দিতে। তবে সকালের দিকে সেই মঞ্চে এই প্রকল্পে আজ পৌরসভার প্রশাসক কার্তিক চন্দ্রপাল উদ্বোধন করে দেওয়ার পরে দুপুরের দিকে একই মঞ্চে বসলেন বিধায়ক তপন দেব সিংহ তার সঙ্গী সাথীদের নিয়ে দুয়ারে সরকার ঘোষিত প্রকল্পে মানুষ তাদের প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবার অনেক বেশি বেশি করে। আজ এক তৃণমূল কর্মী ঠাট্টা করে বলছিলেন, সঙ্গে বিধায়ক পৌরপতিকে কোনো একটি জায়গায় অনুষ্ঠান হলে একই সঙ্গে মঞ্চে গিয়ে অলঙ্কৃত করতে, কিন্তু এখন করোনা আবহে সকলের সাথে তাদের মধ্যেও যেন সোশ্যাল ডিস্টেন্স একটা বজায় চলছে বেশ কয়েক মাস ধরে। এটা কি করোনা বিধি তারা চূড়ান্ত সতর্কভাবে অবলম্বন করছেন, নাকি কালিয়াগঞ্জের তৃণমূলের গোষ্ঠী কন্দলকে আর উস্কে দিচ্ছেন সকলের মাঝে? সামনেই ভোট আসছে, আর এই ভোটকে কেন্দ্র করে যখন রাজ্য সরকার মানুষকে কাছে পেতে মানুষের পরিষেবাগুলো দুয়ারে দুয়ারে নিয়ে যাচ্ছেন, ঠিক তখন তৃণমূল কংগ্রেস কালিয়াগঞ্জে ছন্নছাড়া হয়ে গোষ্ঠীদ্বন্দ্বে মাথাচাড়া দিয়ে চলছে সমানতালে। গোষ্ঠীদ্বন্দ্ব এখন এতটাই মাথাচাড়া দিয়ে উঠছে যে কেউ কাউকে সহ্য করতে পারছে না। ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী বিধানসভা নির্বাচনে সকলকে একসাথে চলার বার্তা এখানে বিষবাহু জলে ঢেলে দিয়েছেন ইতিমধ্যেই কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ। কারণ তিনি যেদিন থেকে কালিয়াগঞ্জের বিধায়ক হয়েছেন সেদিন থেকেই কালিয়াগঞ্জের গোষ্ঠীদ্বন্দ্ব যেন বেড়েই চলছে। এই সময় কি তারা গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে এক হয়ে কাজ করতে পারত না? এটা কিসের বহিঃপ্রকাশ? সাধারণ তৃণমূল স্তরের কর্মীরা এতে ভীষণ ক্ষুব্ধ, কারণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন রাস্তায় নেমে গিয়েছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে এলাকার মানুষদের সরকারি বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে আজ দুয়ারে দুয়ারে সরকারে কর্মসূচি উদ্বোধন করা হলো কালিয়াগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের উত্তর চিড়াইলপাড়ার এলাকায় শিশু শিক্ষা কেন্দ্রে। আজ এই কর্মসূচি উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক কার্তিক চন্দ্রপাল। ছিলেন কার্যনির্বাহী আধিকারিক আশুতোষ বিশ্বাস সহ পুরসভার আধিকারিকগণ। এদিন পুরসভার এক ও দুই নম্বর ওয়ার্ড এলাকায় বাসিন্দারা তাদের সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় প্রশাসকের কাছে। পুরসভার কর্মী ও আধিকারিকরা সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তা দাখিল করার পাশাপাশি মানুষের সমস্যা সমাধানে উদ্যোগ নেন। কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক কার্তিক চন্দ্রপাল বলেন, আজ থেকে শুরু হলো কালিয়াগঞ্জ পৌরসভা এলাকায় দুয়ারে সরকার কর্মসূচি। সরকারের নানান জনমুখী প্রকল্পগুলি এবং মানুষের সমস্যার কথা শুনে তা সমাধানের জন্য প্রশাসন এখান থেকেই মানুষের কাছে পৌঁছে দিবে তাদের পরিষেবা। চারটি রাউন্ডে হবে এই ক্যাম্পগুলি। পরিষেবা পেয়ে এলাকার মানুষরা ভীষণ খুশি। আজকে এই যে পৌর এলাকায় আপনারা এসছেন এক নম্বর ওয়ার্ডে, দুই নম্বর ওয়ার্ডে, এখানে দুয়ারে দুয়ারে যে সরকারের যে প্রকল্পের আজকে থেকে শুভারম্ভ হলো, তো আপনি কী সুবিধা নিতে এসছেন? আমি স্বাস্থ্য সাথীর জন্য এসেছি, আমার পরিবারের স্বাস্থ্য সাথীর সুবিধার জন্য এসেছি। আচ্ছা, এতদিন আপনি করেননি কেন? এতদিন মানে এটা সকলের জন্য ছিল না, এবার মাননীয় মুখ্যমন্ত্রী সকলের জন্য পশ্চিমবঙ্গ বাসীদের সকলের জন্য বলেছে, অতএব আমি এবার এসে সেই অ্যাপ্লিকেশন। বুঝি এই যে একটা প্রকল্প চালু করলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কতটা খুশি? আমি খুব ভালো, মানে দারুণ খুশি। এইভাবে সকল নাগরিক মানে আমাদের রাজ্যের সবাই যদি এই সুবিধাগুলো পায়, তারা সরকারি প্রকল্পের আওতায় আসবে, তাদের পরিবারও ভালোভাবে ঠিকঠাকভাবে যাবে, খুব ভালো প্রকল্প। আপনার নাম? আমার নাম মৃদুল দে সরকার। কত নম্বর ওয়ার্ডে থাকেন? আমি দু নম্বর ওয়ার্ডে। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোথায় এটা হচ্ছে এবং আপনারা কী করছেন এখানে? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের কালিয়াগঞ্জের পৌর এলাকায় আমাদের আজকে এক নম্বর এবং দুই নম্বর অঞ্চল দুটো ওয়ার্ড, এক নম্বর এবং দুই নম্বর ওয়ার্ড, সেই দুই নম্বর ওয়ার্ডের এক নম্বর ওয়ার্ডের এসএস ক্ষেত্রে আমাদের দুয়ারে সরকারের যে দশটি প্রকল্প আমাদের রয়েছে সেই দশটি প্রকল্প নিয়ে কাজ চলছে আমাদের। সেখানে দুটি প্রকল্পের ক্ষেত্রে আমাদের অসুবিধা, বিশেষ করে 100 দিনের কাজ এবং কৃষক বন্ধু, এটা আমাদের গ্রামের এরিয়ায় রয়েছে। বাকি যে আটটি কাজ সেই কাজ আমাদের শুরু হয়েছে, চলছে। আপনারা দেখছেন এখানে
অলরেডি প্রচুর মানুষ আসা শুরু করেছে এবং আমাদের প্রতিদিন দুটো করে ওয়ার্ড হবে এবং এক একটা ওয়ার্ডে চারটে করে রাউন্ড হবে, সেইভাবে আমাদের রয়েছে এবং তার জন্য মানুষ যাতে এই প্রকল্পের সুবিধা পায়, যার জন্য বঞ্চিত না হয়, তার জন্য আমাদের মাইক যোগে যেরকম প্রচার করা হচ্ছে, বাড়ি বাড়ি আমাদের যারা সুপারভাইজার আছে তারাও বলেছে, হয়তো অনেকের স্বাস্থ্যসাথীর কার্ড নেই, কেউ হয়তো শিক্ষাশ্রীর ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কেউ হয়তো আমাদের জয় জোহর প্রকল্পে তার কোনো অসুবিধা রয়েছে, সেই সমস্যাগুলো এখানে শোনা হচ্ছে এবং সাথে সাথে আপডেট করা হচ্ছে। আমরা যতটা পারছি এখান থেকে মেটানোর চেষ্টা করছি, বাকিটা কিছু ক্ষেত্রে যেগুলো আমাদের রয়েছে সেগুলো আমরা আমাদের উদ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়ে দেবো, সেখান থেকে সমস্যা সমাধান হবে। পৌরসভাতে তো মানুষ আসে, প্রচুর মানুষ সুবিধাগুলো পান, ফলে এই যে এই জায়গায় বিশেষ করে কোন প্রকল্পের সুবিধা মানুষ পেতে পারে সবচেয়ে বেশি বলে মনে হয়? কোন প্রকল্প বলতে, না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে স্বাস্থ্যসাথীর কার্ডটা, সেটা এখন সবার জন্য করেছেন, যেটা খুবই একটা ভালো উদ্যোগ। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক মানুষ স্বাস্থ্যসাথীর কার্ডে যারা সেই সুবিধাটা পাচ্ছিলেন না সেই সুবিধাটা যেমন পাবেন, ঠিক তেমনি হয়তো অনেক সময় অনেকে কেউ থাকে না বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে, সেগুলো ডাইরেক্ট এখন পেয়ে যাচ্ছে এবং ডাইরেক্ট অভিযোগটা শোনা হচ্ছে বা কোনো সমস্যা থাকলে সেটা শোনা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি যেটা সম্পন্ন হয় সেই চেষ্টা আমাদের নির্দেশ এসছে আমাদের দপ্তর থেকে এবং সেই জন্য আমাদের এই ক্যাম্পগুলো চালু আছে। এখানে কি এলাকারও সমস্যা শোনা হবে? না, এখানে আমাদের যে দুয়ারে সরকারের যে 10টি প্রকল্প সেটাই মেনলি শোনা হবে। 2021 পর্যন্ত 4টি রাউন্ডে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড এলাকায় সরকারি প্রকল্পগুলিতে নাম অন্তর্ভুক্তি বা সার্টিফিকেট হাতে প্রয়োজনীয় নথি সহ কেন্দ্রে হাজির হলেই চলবে। বিষয়টি জানতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড এলাকায় খোলা থাকবে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কালিয়াগঞ্জ শহরে আগের থেকে দুয়ারে সরকার এই প্রকল্পটা চালু হচ্ছে এবং আমাদের পৌর এরিয়ায় আর্থিক সমস্যা নিয়ে আমরা এখানে সরাসরি অভিযোগ শুনব এবং কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্ট অনলাইন ফর্ম ফিল আপ হবে এবং আমাদের যে সমস্যাগুলো এখানে আমরা শুনবো সেটা অবশ্যই স্বাস্থ্যসাথী তপশিলি জাতি উপজাতি সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা, জয় জোহর তপশিলি বন্ধু, খাদ্যসাথী, রেশন কার্ড সংশোধন, শিক্ষাশ্রী, অক্ষশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, বাকি যে দুটো 10টির মধ্যে রয়েছে 100 দিনের কাজ ও কৃষক বন্ধু, যেহেতু আমাদের এটা শহর এরিয়া আরবান এরিয়া সেজন্য আমাদের এই দুটো এখানে আমরা কিছু করতে পারবো না, তবে আরবান এরিয়ায় যে এই 8টি আমাদের এই প্রকল্প রয়েছে এবং আজকে আমাদের শুরু 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ড থেকে, আগামীকাল আমাদের 3-4 নম্বর ওয়ার্ড আছে এবং শুধু এটা আজকেই শেষ নয়, আমাদের টোটাল 4টি রাউন্ড হবে। আজকে যারা আসতে পেরেছেন তাদের তো আছে, যারা আজকে আসতে পারবেন না আমি ওয়ার্ডের যারা কর্মী রয়েছে তাদেরকেও বলছি, আমাদের যারা ওয়ার্ডের বিভিন্ন দায়িত্ব রয়েছে সুপারভাইজার থেকে শুরু করে, আরো 3 বার আমাদের ক্যাম্পটা হবে, একটা ওয়ার্ডে টোটাল 4 বার করে হবে। প্রথম আমরা ফার্স্ট রাউন্ডে 2টি করে ওয়ার্ড হয়ে লাস্ট শেষের দিনে আমাদের 3টে ওয়ার্ড হবে, তারপরে বাকি আবার আমাদের 2nd রাউন্ড শুরু হবে, 3rd ফ্লোর এইভাবে হবে। আপনাদের যারা এসছেন আমি সবাইকে কালিগঞ্জ পৌরসভার তরফ থেকে আমাদের এই দুয়ারে সরকারের যে আনুষ্ঠানিক সূচনা সেখানে আসার জন্য আমি অবশ্যই আপনাদেরকে সত্যন্ত প্রণাম নমস্কার শুভেচ্ছা দেবেন এবং আমরা এখনই আমাদের এই প্রোগ্রামটা শুরু করছি এবং আপনাদের যে সমস্যাগুলো আমরা যে 8টা সমস্যা নিয়ে বললাম সেই 8টা সমস্যা বিশেষ করে আজকে স্বাস্থ্যসাথী কার্ডের সমস্যা রয়েছে আমি জানি, তার জন্য আমাদের টিম চলে এসছে, তারাও থাকবে, আপনাদের যে এরিয়ার সমস্যাগুলো রয়েছে বিশেষ করে যে 8টি প্রকল্প সেই প্রকল্পে আমরা এখন এখান থেকে আমাদের নাম এন্ট্রি হবে এবং কিছু কিছু ফর্ম রয়েছে সেগুলো ডাইরেক্ট ফিল আপ হবে, কন্যাশ্রীর ক্ষেত্রে আমরা ফর্মটা নিয়ে নির্দিষ্ট স্কুলে জমা দিয়ে দেবো, সেখান থেকে স্কুল কর্তৃপক্ষ সেটা করে দেবে কিন্তু সেই অভিযোগটা আমাদের এখানে নেওয়া হবে। আমি আর বিশেষ কিছু না বলে সবাইকে আমি শুভেচ্ছা নমস্কার ধন্যবাদ।
আমার নাম্বার।